উচ্চতর গণিত প্রথম পত্র পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ লেকচার ওয়ান। প্রথমে আমার পরিচয়, গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। শিখনফল, গণনার যোজন ও গুণন বিধি ব্যাখ্যা করতে পারবে, বিন্যাস ব্যাখ্যা করতে পারবে, এন ফ্যাক্টোরিয়াল ব্যাখ্যা করতে পারবে, সমাবেশ ব্যাখ্যা করতে পারবে। চ্যাপ্টার হচ্ছে বিন্যাস ও সমাবেশ। তাহলে আমরা প্রথমেই বিন্যাস কাকে বলে। বিন্যাস অর্থ হচ্ছে সাজানো। বিন্যাস অর্থ সাজানো। কতকগুলো বস্তু হতে কয়েকটি বা সব কয়টি একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। তিনটি অঙ্ক 1, 2, 3 থেকে দুইটি করে নিয়ে সাজালে পাওয়া যায়, তিনটি অঙ্ক থেকে দুইটি করে যদি নিই 1, 2, 1, 3, 2, 1, 2, 3, 3, 1, 3, 2। তাহলে আমরা যে সাজাবো, সাজানোতে ক্রমটাকে বিবেচনা করা হয়, অর্থাৎ 1 প্রথমে, 2 শেষে, আবার এখানে 2 প্রথমে, 1 শেষে। বিন্যাসের ক্ষেত্রে ক্রমটাকে বিবেচনা করা হয়, সমাবেশের ক্ষেত্রে ক্রমটাকে বিবেচনা করা হয় না। তাহলে তিনটি অঙ্ক থেকে 1, 2, 3 থেকে যদি দুইটি করে নিয়ে সাজালে পাওয়া যাবে 6টি। সেই 6টি কী কী? 1, 2, 1, 3, 2, 1, 2, 3, 3, 1, 3, 2। তোমরা চেষ্টা করে দেখবে, প্র্যাকটিক্যালি এর বাইরে আর সাজানোর কোনো প্রক্রিয়া নাই। আবার 1, 2, 3 থেকে তিনটি করে নিয়ে সাজালে পাওয়া যায় 1, 2, 3, 1, 3, 2, 2, 3, 1, 2, 1, 3, 3, 1, 2, 3, 2, 1। আমরা সাধারণের ক্ষেত্রে কী প্রক্রিয়া নিয়েছি? প্রথমে 1কে ফিক্সড করে দিয়েছি। তাহলে 1 ফিক্সড করলে 2, 3, 3, 2, এরপর 2কে ফিক্সড করেছি। তাহলে 3, 1, 3, 2, এরপর 3কে ফিক্সড করেছি, 1, 2, 2, 1। অর্থাৎ 1, 2, 3 থেকে তিনটি করে নিয়ে সাজালে পাওয়া যায় 6টি। সেই 6টি বিন্যাস আমরা নিচে লিখেছি, এর বাইরে বিন্যাস সম্ভব নয়। উপরের প্রত্যেকটিকেই বলা হয় এক একটি বিন্যাস। উপরের প্রত্যেকটিকেই বলা হয় এক একটি বিন্যাস। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল কাকে বলে? কোনো স্বাভাবিক সংখ্যা n এর ফ্যাক্টোরিয়াল বলতে বুঝি 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। একে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। 6 ফ্যাক্টোরিয়াল, 6×5×4×3×2×1। এখানে আমরা সংজ্ঞাতে কি শিখেছি? 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, এই 6 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 থেকে শুরু করে 1, 2×3×4×5×6×7, অর্থাৎ 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। আবার 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা আমাদের সুবিধার মতন করে লিখতে পারি 7×6×5×4×3×2×1, এটিকে লেখা যায় 6 ফ্যাক্টোরিয়াল। আমরা আমাদের সুবিধাজনকভাবে হিসাব করতে পারি। এবং 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, আমরা এটির প্রমাণ আগামী লেকচারে দেখব। তাহলে এখন আমরা মনে রাখি যে 0 ফ্যাক্টোরিয়াল 1। এনপিআর, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যদি সাজানো যায় তাহলে তাকে আমরা বলবো এনপিআর। সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল।
রূপন্তি প্রকাশনীর উদাহরণের একটি প্রবলেম আমি প্রথমে চয়েস করেছি তোমাদের জন্য। তোমরা যদি একটি প্রবলেম ভালো করে সমাধান করতে পারো, তাহলে চ্যাপ্টারের 60-70% প্রবলেম নিজেরাই সমাধান করতে পারবে। এখানে প্রথম কোশ্চেন কি আছে, প্যারালাল শব্দটির বর্ণগুলির সবগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। সেকেন্ড কোশ্চেন, এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। থার্ড কোশ্চেন, কতগুলিতে একত্রে থাকবে না, অর্থাৎ স্বরবর্ণগুলি কতগুলোতে একত্রে থাকবে না। আমি যদি এটি শুরু করার আগে তোমাদেরকে বলি যে তোমাদের নাম কত প্রকারে সাজানো যায়। যেমন আমার নাম গৌতম, GAUTAM, অর্থাৎ 6টি ভিন্ন বর্ণ, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যায়। এখন আমরা উদাহরণটি দেখলে তোমরা তোমাদের নাম কত প্রকারে সাজানো যায়, তোমাদের পিতা মাতা বা অভিভাবকের নাম কত প্রকারে সাজানো যায়, তোমাদের জন্মস্থানের নাম কত প্রকারে সাজানো যায় সব তোমরা নির্ণয় করতে পারবে। আসলে আমরা এই প্রবলেমটি মনোযোগ দিয়ে শুরু করি। প্যারালাল, প্যারালাল শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 8টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ প্যারালাল শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, যার মধ্যে এ আছে 2 বার, এল আছে 3 বার। দেখো কালার কম্বিনেশন করে দেয়া আছে, এল আছে 3 বার, বাকিগুলি ভিন্ন ভিন্ন। সবগুলি একত্রে নিয়ে প্যারালাল শব্দটির বিন্যাস সংখ্যা, তাহলে প্যারালাল শব্দটির বিন্যাস সংখ্যা লবে যাবে যতগুলি বর্ণ নিয়ে গঠিত তার ফ্যাক্টোরিয়াল। কয়টি বর্ণ নিয়ে গঠিত ছিল? 8টি বর্ণ নিয়ে, 8 ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই বর্ণগুলো যতবার রিপিট করেছে। এখানে এ রিপিট করেছে কয়বার? 2 বার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, আর এল রিপিট করেছে 3 বার, তাহলে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ প্যারালাল শব্দটির বিন্যাস সংখ্যা হবে, প্যারালাল শব্দটিতে মোট বর্ণ যতগুলি আছে তত ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই যেগুলি রিপিট হয়েছে সেইগুলির যতবার রিপিট হয়েছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। এ 2 বার রিপিট হয়েছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এল 3 বার আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। তোমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটারের সাহায্যে মান নির্ণয় করতে পারো। আমি হট 8 ফ্যাক্টোরিয়াল মানে কত? 40,320 ক্যালকুলেটারের সাহায্যে নির্ণয় করবে। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2×1 = 2, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 3×2 = 1 = 6। এটি ক্যালকুলেশন করলে দাঁড়ায় 3,360, অর্থাৎ সবগুলি একত্রে নিয়ে প্যারালাল শব্দটির বিন্যাস সংখ্যা 3,360। তাহলে আমাদের প্রশ্নের প্রথম অংশ কমপ্লিট। এখন দ্বিতীয় অংশে আসব। শব্দটিতে 3টি স্বরবর্ণ আছে, এগুলি হচ্ছে এ এ ই। স্বরবর্ণগুলিকে একত্রে এ এ ই একটি ধরে বর্ণ সংখ্যা, তাহলে কয়টি বর্ণ হয়? এটিকে যদি আমরা একটি বর্ণ ধরি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, কয়টি বর্ণ আছে? 6টি। স্বরবর্ণগুলিকে একত্রে একটি বর্ণ ধরলে মোট বর্ণ সংখ্যা হচ্ছে 6টি, এবং এদের বিন্যাস সংখ্যা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এল আছে কয়বার? 3 বার, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120। তাহলে স্বরবর্ণগুলিকে একত্রে রেখে আমাদের যে বিন্যাস সংখ্যা, এটি আমরা প্রাথমিক ধাপ শেষ করলাম। পরবর্তী ধাপে যেটা আসবে, স্বরবর্ণ 3টি, এই স্বরবর্ণ 3টি আবার নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা, এখানে বর্ণ আছে কয়টি? 3টি, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ আছে কয়বার? 2 বার, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3। সুতরাং স্বরবর্ণগুলিকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা, তাহলে 120 × 3 = 360। এখন তোমাদের প্রশ্ন যে এখানে কেন গুণ করব। আমি পরবর্তীতে একটি উদাহরণ দিব, সেই উদাহরণে তোমরা জানতে পারবে কেন গুণ করা হয়। অতএব স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা, একত্রে না রেখে বিন্যাস সংখ্যা, তাহলে মোট বিন্যাস সংখ্যা বিয়োগ একত্রে রেখে বিন্যাস সংখ্যা, এটি হচ্ছে আমাদের একত্রে না রেখে বিন্যাস সংখ্যা।
অর্থাৎ স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা বিয়োগ স্বরবর্ণগুলিকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা। আমরা প্রবলেমটি যদি এক নজরে একটু দেখি, প্যারালাল শব্দটির বর্ণগুলি সবগুলি একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করো, এবং এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে কতগুলিতে একত্রে থাকবে না। তাহলে প্যারালাল শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? আটটি। এ আছে 2 বার, এল আছে 3 বার। প্যারালাল শব্দটির বিন্যাস সংখ্যা 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু এ 2 বার এল 3 বার। তোমরা দেখবে কালার কম্বিনেশন করে দেওয়া আছে। শব্দটিতে 3টি স্বরবর্ণ আছে, এগুলি হচ্ছে এ এ ই। স্বরবর্ণগুলিকে একত্রে একটি ধরে, তাহলে এখানে বর্ণ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টি বর্ণ। তাহলে এদের বিন্যাস সংখ্যা 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এল 3 বার রিপিট হয়েছে 3 ফ্যাক্টোরিয়াল। আবার স্বরবর্ণ তিনটি নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা, 3টি স্বরবর্ণ 3 ফ্যাক্টোরিয়াল 3টি স্বরবর্ণের মধ্যে 2টি এ, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3। সুতরাং স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস সংখ্যা 120 গুণন 3। আবার স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা বিয়োগ একত্রে বিন্যাস সংখ্যা, তাহলে আমরা পাবো একত্রে না রেখে বিন্যাস সংখ্যা 3000। তাহলে তোমাদের এখন আমি এই গুণনের ব্যাখ্যা করব যে বিন্যাস সংখ্যার ভিতর কেন 120 ইন্টু 3 হলো। একজন ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রাম তিনভাবে যেতে পারে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার দুইভাবে যেতে পারে। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার উপায় নিম্নরূপ। আমরা যদি চিত্রের সাহায্যে দেখি তাহলে কি ঘটনা দাঁড়ায়? ঢাকা থেকে একজন লোক চট্টগ্রামে যেতে পারে তার যার যার মাধ্যম হতে পারে বিমান, বাস, ট্রেন, অর্থাৎ সে 3 উপায়ে চট্টগ্রাম যেতে পারে। এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার সে বিমানেও যেতে পারে, বাসেও যেতে পারে। এখান থেকে যদি আমি একজনের রুট চয়েস করি, ঢাকা থেকে বিমান, চট্টগ্রাম থেকে বিমান, তাহলে 2, ঢাকা থেকে বিমান, চট্টগ্রাম থেকে বাস, আবার ঢাকা থেকে বাস, চট্টগ্রাম থেকে বিমান, ঢাকা থেকে বাস, চট্টগ্রাম থেকে বাস, আবার ঢাকা থেকে ট্রেন, চট্টগ্রাম থেকে বিমান, ঢাকা থেকে ট্রেন, চট্টগ্রাম থেকে বাস। অর্থাৎ এখান থেকে 3 উপায়ে যাওয়া যায়, এর প্রতিটি উপায়ের জন্যে এখানের আবার 2টি উপায় পাওয়া যায়। এই জন্যে এই 3টি উপায়ের প্রতিটির ক্ষেত্রে আবার এখানে 2টি উপায় এ কক্সবাজার যাওয়া যায়। সুতরাং ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার মোট উপায় এই 3 উপায় গুণন এই 2 উপায়, অর্থাৎ 6 উপায়ে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবে একজন আরোহী। মোট উপায় 6, ইহাই গণনার গুণন বিধি। আমরা একটি উদাহরণ দেখলাম, আমরা পরবর্তী একটি প্রবলেমে যাব। দেখাও যে রাজশাহী শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। পরীক্ষায় তোমাদের বরিশাল বানান যেভাবে থাকবে তোমাকে সেভাবেই অ্যান্সার করতে হবে। যদিও আমরা এখন বরিশাল বানান লিখি BARISHAL, কিন্তু প্রশ্নের চাহিদা অনুযায়ী তোমাকে সমস্যার সমাধান করতে হবে। রাজশাহী শব্দটিতে বর্ণ আছে কয়টি? মোট 8টি। এই রাজশাহী শব্দটির বর্ণের মধ্যে এ আছে 2 বার এবং এইচ আছে 2 বার এবং বাকিগুলি ভিন্ন ভিন্ন বর্ণ। সুতরাং রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা মোট বর্ণ 8টি, রিপিট করেছে এ 2 বার 2 ফ্যাক্টোরিয়াল, এইচ 2 বার 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তোমরা তোমাদের মতন করে ক্যালকুলেটার ইউজ করে ক্যালকুলেশন করবে। বরিশাল শব্দটিতে মোট 7টি বর্ণ আছে, এর মধ্যে এ আছে 2 বার, তাহলে বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5040 ভাগ 2, 2520।
এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী যদি আমরা সাজিয়ে লিখি, রাজশাহী শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যা আমাদের কত ছিল? 10,080। 10,080-কে এই 2,520-এর সাথে সমন্বয় করে লিখব, তাহলে 2,520×4 লেখা যায়। তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে বরিশাল শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। আমরা এক নজরে যদি দেখি যে রাজশাহী শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যা বরিশাল শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। তাহলে রাজশাহী শব্দটিতে বর্ণ আছে 8টি, এ আছে 2 বার, এইচ আছে 2 বার। তাহলে রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যা 8×2×2। বরিশাল শব্দটিতে বর্ণ আছে 7টি, এ আছে 2 বার, বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে বরিশাল শব্দটির বিন্যাস সংখ্যা 7×2 এর জন্য 2×2। 2,520। প্রশ্নের চাহিদা অনুযায়ী রাজশাহী শব্দটির বিন্যাস সংখ্যাকে ভেঙে লিখেছি, 2,520×4। এখন আমরা বলতে পারি বরিশাল শব্দটির বর্ণগুলি একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ হল রাজশাহী শব্দটির বর্ণগুলির একত্রে বিন্যাস সংখ্যা। নেক্সট দেখাও যে আমেরিকা শব্দটির বর্ণগুলি যত রকমের সাজানো যায়, ক্যালকাটা শব্দটির বর্ণগুলি তার 2 গুণ প্রকারে সাজানো যায়। এগুলি সহজ প্রবলেম, নিজেরাই করবে। আমেরিকা শব্দটিতে মোট বর্ণ আছে 7টি, এ আছে 2 বার, বাকিগুলো ভিন্ন ভিন্ন। সুতরাং আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা 7×2×2। 2,520 পেলাম। ক্যালকাটা শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 8টি। এখানে সি আছে 2 বার, এ আছে 2 বার, টি আছে 2 বার, বাকিগুলো ভিন্ন ভিন্ন। অর্থাৎ ক্যালকাটা শব্দটির বিন্যাস সংখ্যা মোট বর্ণ 4টি, 8×2, সি এর 2×2 দিয়ে ভাগ হবে, এ আছে 2×2 দিয়ে ভাগ হবে, টি আছে 2×2 দিয়ে ভাগ হবে। 2,520। আমেরিকা শব্দটির বর্ণগুলি ক্যালকাটা শব্দটির বর্ণগুলির 2 গুণ, কারণ এখানে 5,040-কে আমরা লিখতে পেরেছি 2×2,520। তাহলে সুতরাং আমেরিকা শব্দটির বর্ণগুলি ক্যালকাটা শব্দটির বর্ণগুলির 2 গুণ প্রকারে সাজানো যায়। আমরা এক নজরে যদি একবার দেখি আমেরিকা শব্দটির বর্ণগুলি যত রকমের সাজানো যায়, ক্যালকাটা শব্দটির বর্ণগুলি তার 2 গুণ প্রকারে সাজানো যায়। তাহলে আমেরিকা শব্দটিতে বর্ণ আছে 7টি, এ আছে 2 বার, আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা 7×2×2, 2,520। ক্যালকাটা শব্দটিতে বর্ণ আছে 8টি, এর মধ্যে সি আছে 2 বার, এ আছে 2 বার, টি আছে 2 বার। সুতরাং ক্যালকাটা শব্দটির বিন্যাস সংখ্যা 8×2×2×2। তার মানে আমরা কত পেলাম? 2×2,520। এখান থেকে ডিসিশন পেলাম যে সুতরাং আমেরিকা শব্দটির বর্ণগুলি ক্যালকাটা শব্দটির বর্ণগুলির 2 গুণ প্রকারে সাজানো যায়। 5/3 প্রমাণ করো যে আমেরিকা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যার 21 গুণ। এটিও নিজেরা করবে। আমেরিকা শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 7টি, এর মধ্যে এ আছে কয়বার? 2 বার, বাকিগুলি ভিন্ন ভিন্ন। তাহলে আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা 7×2×2, 2,520। কানাডা শব্দটিতে কয়টি বর্ণ আছে? 6টি, এ আছে কয়বার? 3 বার, বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে কানাডা শব্দটির বিন্যাস সংখ্যা হবে 6×3×120। আমরা এখন 120-কে এই 2,520-এর সাথে সমন্বয় করে লিখব। আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা 2,520, এটিকে লেখা যায় 21×120। এখান থেকে ডিসিশন নেওয়া যায় যে সুতরাং আমেরিকা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যার 21 গুণ, কারণ কানাডা শব্দটির বিন্যাস সংখ্যা ছিল 120, তার 21 গুণিতক, তাহলে 21 গুণ। এটিও যদি আমরা এক নজরে দেখি আমেরিকা শব্দ প্রমাণ করে যে আমেরিকা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যার 21 গুণ। তাহলে আমেরিকা শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 7টি, এ আছে কয়বার? 2 বার,
তাহলে আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। কানাডা শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 6টি। এ আছে কয়বার? 3 বার। কানাডা শব্দটির বিন্যাস সংখ্যা 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল। তাহলে আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যাকে আমরা সমন্বয় করে লিখেছি 21 × 120। ডিসিশন কি নিলাম? সুতরাং আমেরিকা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যার 21 গুণ। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করো এবং এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। আমাদের প্রথম যে প্রবলেমটি করেছি তার প্রথম 2 অংশ। ম্যাথমেটিক্স শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 11টি। ম্যাথমেটিক্স বর্ণটিতে এম আছে কয়বার? 2 বার। এ আছে কয়বার? 2 বার। টি আছে কয়বার? 2 বার। ম্যাথমেটিক্স শব্দটিতে মোট বর্ণ হচ্ছে 11টি, যার মধ্যে এম আছে 2 বার, এ আছে 2 বার, টি আছে 2 বার এবং বাকিগুলি ভিন্ন ভিন্ন। তাহলে ম্যাথমেটিক্স শব্দটির বিন্যাস সংখ্যা, তাহলে সবগুলি একত্রে নিয়ে ম্যাথমেটিক্স শব্দটির বিন্যাস সংখ্যা হবে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এ আছে 2 বার তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, টি আছে 2 বার তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ টোটাল বর্ণ সংখ্যা 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যতগুলি রিপিট হয়েছে, যতবার রিপিট হয়েছে, এম 2 বার 2 ফ্যাক্টোরিয়াল, এ 2 বার 2 ফ্যাক্টোরিয়াল, টি 2 বার 2 ফ্যাক্টোরিয়াল, এগুলিতে আমরা ভাগ করেছি। এরপরে ক্যালকুলেটার দিয়ে তোমরা অ্যান্সার বের করবে। আবার শব্দটির মধ্যে স্বরবর্ণ এ ই এ আই আছে 4টি, তাদের মধ্যে এ আছে কয়বার? 2 বার। তাহলে 4টি স্বরবর্ণকে যদি আমরা 1টি বর্ণ বিবেচনা করি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি বর্ণ আছে। এই 8টি বর্ণ সাজানোর সংখ্যা 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, যেহেতু এম আছে 2 বার টি 2 ফ্যাক্টোরিয়াল আর টি আছে 2 বার 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে পেলাম 10,080। কিন্তু আমাদের যে 4টি স্বরবর্ণ ছিল, এই 4টি স্বরবর্ণ আবার নিজেদের মধ্যে সাজানো সংখ্যা হবে 4টি স্বরবর্ণের জন্য 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4টি স্বরবর্ণের মধ্যে 2টি এ, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 12 প্রকারে সাজানো যায় নিজেদের মধ্যে। তাহলে স্বরবর্ণগুলিকে যদি আমরা একত্রে রেখে সাজাই, তাহলে আমরা পাব এই 10,080 × 12। 10,080 × 12 120,960 মোট বিন্যাস সংখ্যা। এক নজরে যদি একটু দেখি ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যায় তা বের করো এবং এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। ম্যাথমেটিক্স শব্দটির মোট বর্ণ আছে কতটি? 11টি। এম আছে 2 বার, এ আছে 2 বার, টি আছে 2 বার। ম্যাথমেটিক্স শব্দটির বিন্যাস সংখ্যা 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখান থেকে কত পেলাম? 4,9,8,9,600। আবার শব্দটির মধ্যে স্বরবর্ণ এ ই এ আই আছে 4টি, এর ভিতরে এ আছে 2 বার। এখন 4টি স্বরবর্ণগুলোকে যদি 1টি বর্ণ বিবেচনা করা হয়, বর্ণ থাকে 8টি, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। আর এই স্বরবর্ণ 4টি নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই স্বরবর্ণ 4টির মধ্যে এ আছে 2 বার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 12। তাহলে স্বরবর্ণগুলিকে একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে আমাদের এই। তোমরা প্র্যাকটিস করবে। ডিজিটাল শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করো এবং এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। তাহলে একটু আগে আমরা এই টাইপের অঙ্কই করলাম। ডিজিটাল শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 7টি। এর ভিতর আই রিপিট করেছে কয়বার? 2 বার। আই আছে 2 বার, বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে ডিজিটাল শব্দটির বিন্যাস সংখ্যা হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2,520। 3টি স্বরবর্ণকে 1টি বর্ণ আই আই এ, এই স্বরবর্ণ 3টিকে যদি 1টি বর্ণ বিবেচনা করা হয়, 1, 2, 3, 4, 5 5টি বর্ণ, তাহলে সাজানো সংখ্যা যেহেতু রিপিট নেই 5 ফ্যাক্টোরিয়াল 120। কিন্তু স্বরবর্ণ 3টা এদের নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা, স্বরবর্ণ আছে 3টি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই স্বরবর্ণের ভিতর আই আছে 2 বার,
आई जेहेतु दुई बार आछे ताहले टू फैक्टोरियल दिए भाग हबे थ्री फैक्टोरियल डिवाइडेड बाई टू फैक्टोरियल इक्वल टू तीन प्रकारे सजानो जाए सर्वर्ण तीनटीके निजेदेर मध्ये एखन सर्वर्णगुलि एकत्र रेखे मोट बिन्यास संख्या हबे ताहले कत ए 120 गुणन तीन अर्थात 360 এটিও যদি আমরা এক নজরে একবার দেখে আসি ডিজিটাল শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করো এবং এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে ডিজিটাল শব্দটিতে মোট বর্ণ হচ্ছে 7টি আয় আছে দুইবার তাহলে ডিজিটাল শব্দটির বিন্যাস সংখ্যা হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এখন তিনটি স্বরবর্ণকে একটি বর্ণ বিবেচনা করলে অর্থাৎ আমরা এখন টার্গেট করেছি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা তাহলে এখানে বর্ণ পাই কয়টি পাঁচটি পাঁচটি ভিন্ন ভিন্ন তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 120 আবার তিনটি স্বরবর্ণকে একটি বর্ণ যদি তিনটি স্বরবর্ণকে আমরা সাজাই নিজেদের মধ্যে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আয় আছে দুইবার 2 ফ্যাক্টোরিয়াল তাহলে 3 প্রকারে সাজানো যায় অতএব স্বরবর্ণগুলি একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা 120 গুণন 3 360 নেক্সট 6-এর 6 স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলি কত সংখ্যক উপায়ে সাজানো যায় তা নির্ণয় করো ট্রায়াঙ্গেল শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি 8টি সবগুলোই ভিন্ন তাহলে ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস সংখ্যা 8 ফ্যাক্টোরিয়াল 40,320 আর শব্দটিতে স্বরবর্ণ আছে কয়টি 3টি তাহলে স্বরবর্ণদের নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা হবে স্বরবর্ণ তিনটিকে যদি আমরা একটি বর্ণ ধরি তাহলে আমরা বর্ণ পাই কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং কোনো রিপিট নেই তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 720 আর স্বরবর্ণ তিনটা নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল কারণ এখানেও কোনো রিপিট নেই 6 তাহলে আমরা কি পেলাম অর্থাৎ স্বরবর্ণগুলি একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা স্বরবর্ণগুলিকে একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা 720 ইন্টু 6 4,320 তাহলে এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী সুতরাং স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে মোট বিন্যাসের থেকে পাশাপাশি রেখে বিন্যাস বিয়োগ মোট বিন্যাস থেকে পাশাপাশি রেখে বিন্যাস বিয়োগ বিয়োগ ফল হবে হচ্ছে স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে মোট বিন্যাস সংখ্যা অ্যান্সার হচ্ছে 36,000টি তাহলে এক নজরে যদি দেখি স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলি কত সংখ্যক উপায়ে সাজানো যায় তা নির্ণয় করো ট্রায়াঙ্গেল শব্দটিতে 8টি বর্ণ আছে 8টি ভিন্ন ভিন্ন তাহলে শব্দটির বিন্যাস সংখ্যা 8 ফ্যাক্টোরিয়াল এখন স্বরবর্ণ তিনটিকে যদি একটি বর্ণ ধরে বাকি বর্ণগুলোকে একটা একটা করে কাউন্ট করি তাহলে বর্ণ আছে কয়টি 6টি তাহলে এদেরকে যেহেতু ভিন্ন ভিন্ন সাজানো যাবে 6 ফ্যাক্টোরিয়াল সুতরাং তিনটি স্বর্ণ এখন আবার তিনটি যে স্বরবর্ণ আছে তাদেরকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল কোনো রিপিট নেই 6 প্রকারে তাহলে স্বরবর্ণগুলিকে একত্রে রেখে মোট বিন্যাস হচ্ছে 720 ইন্টু 6 সুতরাং স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে মোট বিন্যাস সংখ্যা টোটাল বিন্যাস বিয়োগ একত্রে রেখে বিন্যাস সকলকে ধন্যবাদ।